এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর 10 ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার বাংলাদেশ বেতার চ্যানেল আই, বাংলাভিশন, মোহনা টিভি, জিটিভি চ্যানেল 24, এশিয়ান টিভি, বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ, পরিচালক চরদোয়ানি করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স পাথরঘাটা বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামা বাইনাল وعلى آله وصحابه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله عليه وسلم والحبيب الذي ترجى شفاعته
لكل حول من الأحوال محتهم صلى الله محمد صلى الله عليه صلى الله محمد صلى الله ساتي الشجر نتاك الحجر شوق القمر بإشارته صلى الله محمد صلى الله نعم صلى الله محمد صلى الله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগ্রত শুকর আদায় করি আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে স্বপ্নে যোগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনি আমি টাইটেল পাস করি কবরে যে আজাব হবে না এর কোনো গ্যারান্টি নেই। দেশের মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, মিনিস্টার হন, যত কোটি টাকার মালিক হন না কেন, কবর যে আজাব হবে না এর কোন গ্যারান্টি নাই। দুনিয়া থেকে একটা গ্যারান্টি পত্র পাওয়া যায়, সেটা হচ্ছে মদিনার কামলিওয়ালার গ্যারান্টি পত্র। যদি আপনার আমার জীবনী একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয় তাহলে আপনি আমি নিশ্চিত জান্নাতি, এতে কোন সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। এই কথা হাদিসের ভিতরে সুন্দরভাবে এসেছে, বুখারী শরীফের ভিতরে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বয়ান করেছেন। তিনি বলেন মহানবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাকাদ রুআনি ফিল মানামি হাক্কুন, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখল সে সত্যি আমাকেই স্বপ্নে দেখল, ফা ইন্না শয়তান ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমি নবীজি সুরাত ধরতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে তার ভিতরে আছে আলো, তার ভিতরে আছে হেদায়েত, তার ভিতরে কোন গোমরাহিয়াত নাই। হেদায়েত নূর করিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আমার পক্ষ থেকে এসেছে নূর, আর সেই নূরের ব্যাখ্যা এসেছে হুয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে নূর বলা হয়েছে, আলো বলা হয়েছে, তার ভিতর আছে হেদায়েত, তার ভিতর কোন গোমরাহিয়াত নাই। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইত্তেবা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, সেই মুত্তাকি, সেই আলোর সন্ধান পেয়ে গেল, সে জান্নাতি মানুষ হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা ইয়াসমাউ বি আহাদিন হাযিহি উম্মা ইয়াহুদিয়ান ওয়া নাসরানিয়ান লাম ইউমিন বিমা উরসিলতু বিহি ইল্লা কান আসহাবিন নার, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন এবং প্রাণ, সেই সত্তার কসম করে বলছি যার কাছে আমার এই হেদায়েতের আলো বুঝবে, ইসলামের দাওয়াত বুঝবে, সে যে ধর্ম অবলম্বী হোক না কেন, ইহুদি হোক না কেন, সে নাসারা হোক না, সে যদি ইমান না আনে সে দোযোগী হবে, আর ইমান আনলে সে আলোর পথ পেয়ে যাবে। আল ইসলাম নূরুন, ইসলামই হচ্ছে আলো, সেই পরকালে তার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন, ফা ইন্না শয়তান ইয়াতামাসসালু বি, শয়তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরা ধরতে পারে না।
স্বপ্ন, এটা সত্য, এটা বাস্তবায়ন হয়। আল্লাহ পাক সুন্দর করে পবিত্র কোরআনের অন্যতম সূরা সূরা ফাতা আল্লাহ পাকের সাথ করে لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين لقد صدق الله رسوله الرؤيا بالحق أبو الشيء رسول الله صلى الله عليه وسلم شبنه বাস্তবায়ন হবে, বাস্তবায়িত হবে। লাতা দাখুলুননাল মাসজিদাল হারাম, নিশ্চয়ই আপনি অবশ্যই আপনি মসজিদে হারামের ভিতরে প্রবেশ করবেন ইনশাআল্লাহ আমিনি। ব্যাপারে আল্লাহ পাকই যথেষ্ট, আপনি অচিরেই মসজিদে হারামের ভিতরে প্রবেশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন যে তিনি মসজিদে হারামে তওয়াফ করতেছেন এবং তিনি মাথা মুন্ডন করতেছেন, এভাবে তিনি স্বপ্নে দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন সত্য, এতে কোনো সন্দেহ নাই। সাহাবা কেরাম জানতেন এই স্বপ্ন দেখেছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকা অবস্থায় ষষ্ঠ হিজরিতে। স্বপ্ন দেখার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা হয়তো অচিরেই উমরা করতে মদিনা থেকে আমরা মক্কা শরীফ যাব। সাহাবা কেরাম এসে হাজির হলেন, হুজুর চলেন আমরা একটু উমরা করে আসি। সাহাবা কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় রওনা দিলেন, প্রায় 1400 সাহাবী মক্কার কাছাকাছি হুদাইবিয়া নামক জায়গায় আসার পর মক্কার কাফেররা বাধা দিল যে আপনাকে মক্কা শরীফে প্রবেশ করতে দেওয়া হবে না। হুজুর বললেন, আমরা এসেছিলাম তো উমরা করার জন্য, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই। তারপরও মক্কার কাফেররা বললেন, না আপনাকে উমরা করতে দেওয়া হবে না। পৃথিবীর কোথাও কোন জাতি কোন ধর্ম এভাবে তখন উমরা করতে মক্কা শরীফ আসবে তাদেরকে নিষেধ করা হবে এর ছিল না। আল্লাহ হাবিবের সাথে শত্রুতা থাকার কারণেই তার এভাবে বাধা দিলেন। এরপর হুদাইবিয়ার সন্ধি হল, হুজুর হজ উমরা না করেই তিনি হুদাইবিয়ার থেকে প্রত্যাবর্তন করছেন মদিনার দিকে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আপনার সেই স্বপ্ন কবে বাস্তবায়ন হবে? হুজুর বললেন, আল্লাহ জানিয়ে দিলেন এ ব্যাপার আল্লাহই ভালো জানে, তবে অস্থিরই বাস্তবায়ন হবে। তাই দেখে গেছে ষষ্ঠ হিজরিতে হুজুর উমরা করতে পারেন নাই, মদিনায় চলে গেছেন, চুক্তি হয়েছে সপ্তম হিজরিতে আবার তিনি উমরা করতে আসবেন 3 দিনের জন্য। ঠিক তদ্রুপ ভাবে চুক্তি মোতাবেক সপ্তম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরা করেছেন, হুজুরের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের নবুয়তি পাওয়ার আগে তিনি যা রাত্রে স্বপ্নে দেখতেন দিনে তা বাস্তবায়ন হতো। স্বপ্ন যা দেখতেন নবুয়তির পূর্বে তা হুবহু পরবর্তীতে মিলে যেত, পরের দিন যা হবে যা ঘটবে এটাই তিনি স্বপ্নে দেখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বয়ান করেছেন, হুজুর নবুয়তের পূর্বে তার স্বপ্নই ছিল ওহির সমতুল্য, যা তিনি স্বপ্নে দেখতেন তাই বাস্তবায়ন। এরপর তো প্রকাশ্যে ওহি আসা শুরু হয়ে গেল। স্বপ্ন কোন হাদিস আসছে এটা নবুয়তের 46 ভাগের এক ভাগ, অর্থাৎ স্বপ্ন বাস্তবায়ন হয়। তবে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেও হয়, স্বপ্ন শয়তানের পক্ষ থেকেও হয়। যেটা আল্লাহর পক্ষ থেকে হয় সেটা অবশ্যই বাস্তবায়ন হবে, আর যেটা শয়তানের পক্ষ থেকে হয় সেটা অনেক সময় বাস্তবায়ন হয় না। আর স্বপ্ন দেখলে যে এখনই বাস্তবায়ন হবে, আজই বাস্তবায়ন হবে, এরকম কোন সীমারেখা নেই। স্বপ্নে দেখলে আজও বাস্তবায়ন হতে পারে, না হয় 40 বছর পরও হতে পারে, না হলে অগণিত বছর পরও এটা বাস্তবায়ন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম অন্যতম সূরা সূরা ইউসুফের ভিতরে সুন্দর করে আল্লাহ পাক স্বপ্ন যে দীর্ঘদিন পরও বাস্তবায়ন হয় সে কথা আল্লাহ পাক বলছেন, وَإِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ يوسف عليه الصلاة والسلام তার পিতাকে দেখে বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি 11টি তারকা এবং চন্দ্র সূর্য আমার পায়ে সেজদা দিতেছে,
সিজদারত অবস্থায় আমি দেখতে পেয়েছি। এই স্বপ্নের কথা যখন ইয়াকুব আলাইহিসসালাম কে ইসমাইল আলাইহিসসালাম বললেন, তখন ইয়াকুব আলাইহিসসালাম বললেন, বাবা তুমি নবী হবে এর প্রমাণ, আর তুমি এই স্বপ্নের তাবির কার কাছে বলবে না। তিনি কারো কাছে বললেন না, ঠিকই তার ভাইরা বিভিন্ন ভাবে জেনে গেলেন, অথবা তিনি যখন তার পিতার কাছে পড়তেছিলেন তখন তারা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনে ফেলেছিলেন যে এগারোটা তারকা এবং চন্দ্র সূর্য তাকে সিজদা দিতেছে। এর ব্যাখ্যা হচ্ছে যে তার পিতা মাতা এবং তার এগারো ভাই তাকে অনুসরণ করবে, তার উপর আত্মসমর্পণ করবে। আর বাস্তব দেখা গেল তাই হলো, তার ভাইরা তারা দুটো ষড়যন্ত্র করলো, তাকে কুকুরের ভিতরে ফেলে দিল, সেখান থেকে অনেক কাফেলা তাকে উঠাই নিয়ে গেল, এরপর মিশরে নিয়ে তাকে গোলাম হিসাবে বিক্রি করা হলো, এরপর তিনি এক পর্যায়ে জেল খাটলেন, তারপর জেল থেকে তাকে মুক্ত দেওয়া হলো, এরপরে তিনি মিশরের খাদ্যমন্ত্রী দায়িত্ব পেলেন, মিশরে তিনি প্রেসিডেন্ট হলেন। এরপর দেশে দুর্ভিক্ষ দেখা গেল, মানুষ দূর দূরান্ত থেকে খাবার খাদ্য কেনার জন্য তার কাছে আসতে লাগলো, এরপরে এক পর্যায়ে তার ভাইরাও তার কাছে খাদ্য কিনতে আসলো, ভাইদের সঙ্গে পরিচয় হলো, এবং তিনি বললেন তার পিতা এবং মাতাকে নিয়ে আসার জন্য পিতা মাতা উভয় ভাইরা সবাই মিশরে এসে তার কাছে আত্মসমর্পণ করলেন। পিতা মাতাকে তিনি শাহী সিংহাসনে বসালেন এবং এগারো ভাইরা তার পায়ে সিজদায় পড়ে গেছে এই জন্য যে তার সঙ্গে যে বেয়াদবি করেছিল এ কথা তাদের স্মরণ ছিল, ভাইরা তার কাছে আত্মসমর্পণ করলেন। সেদিনই ইউসুফ আলাইহিসসালাম বললেন, বাবা ওই যে আমি এগারোটা তারকা দেখেছি না, আর চন্দ্র সূর্য সিজদা দিতে দিতে এর ব্যাখ্যা তাবির হলো এই। জোরে বলো সুবহানাল্লাহ। তারা দেখা গেল 40 বছর পরও স্বপ্ন যা দেখলেন তা বাস্তবায়ন হল। এই জন্য স্বপ্ন সবচেয়ে দামি স্বপ্ন হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখেছেন তারা সত্যিই দেখেছেন, এতে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখা এটা সৌভাগ্যের প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে হলে আপনাকে আমাকে যে আমলগুলো করা প্রয়োজন সে আমলগুলো আমাদেরকে সুন্দর করতে হবে। যদি আপনার আমার ভিতরে বদ আমল থাকে, পাপের কাজ আপনি আমি করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বরখেলাপ আপনার আমার জীবনকে আমি পরিচালনা করি, তবে কোনোদিন আপনার আমার ভাগ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত স্বপ্নে নসিব হবে। এই জন্য আপনাকে আমাকে সুন্নাতকে আপনার আমার পরিপূর্ণরূপে আমল করতে হবে। আল্লাহ রাবি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের জমানায় একটা সুন্নতকে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমল নামায় 100 শহীদের সব দান কইরা দিবে। যারা সুন্নতকে আমল করবে তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছতে পারবে, তাদের জিয়ারত হবে, তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতি হবে। আর যারা সুন্নাতকে অস্বীকার করবে, সুন্নাতকে আমল করবে না, সুন্নাতকে গুরুত্বহীন মনে করবে, তারাই আল্লাহ নবীকে অস্বীকার করলো, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত পাবে না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরকালে হাশরের ময়দানে দিদার লাভে ধন্য হবে না। বুখারী শরীফের সেটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বয়ান করেছেন। তিনি বলেন, আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, প্রত্যেক উম্মত আমার জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করবে তারা নয়। সাহাবা কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবা অস্বীকারকারী কারা? হুজুর বললেন, মানাতানি দাখালাল জান্নাহ, যে আমার সুন্নতকে আমল করবে তারাই আমার সাথে জান্নাতে যাবে, আর যারা আমাকে আমার সুন্নতকে অনুসরণ করবে না তারাই আমাকে অস্বীকার করলো তারা হবে জাহান্নামী। পবিত্র কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইয়াগফির লাকুম জুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাকের ক্ষমা পেতে চাও, আল্লাহ পাকের মহব্বত পেতে চাও, আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করো। এই আয়াতটা নাযিল হয়েছে
কাব ইবনে আশরাফ একজন ইহুদি, তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত পাঠালেন। হুজুরের পক্ষ থেকে তার কাছে দ্বীন ইসলামের দাওয়াত পেশ করলেন সাহাবায়ে কেরাম। তখন সে বলল, আমরা তো আল্লাহর পুত্র সমতুল্য, আল্লাহ তো আমাদেরকে অনেক ভালোবাসেন। তখন এই আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহর হাবিব শুনাই দিলেন, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাত্তাবিউনি, আমি রসুলকে অনুসরণ করা প্রয়োজন। যারা আমি রসুলকে অনুসরণ অনুকরণ করবে না তারা আল্লাহর ভালোবাসা পাবে না। যখন আল্লাহ রসুল ইত্তেবা করা হবে, আল্লাহ বলতেছে ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ পাক খুশি হয়ে আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ কইরা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করতে হবে সিরাতে সুরাতে, লেবাসে পোশাকে, আমলে আখলাকে, কথায় বার্তায়, চাল চলনে, সর্বক্ষেত্রে তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আদর্শ আমাদের জন্য। আল্লাহ পাক বলেন, লাভ কাজে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, পৃথিবীর মানুষের জন্য মহা উত্তম আদর্শ হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আদর্শ মহামানব হিসেবে তাকে অনুসরণ করতে হবে। যদি আমরা তাকে কবরে পাইতে চাই, যদি আমরা তাকে হাসরে পাইতে চাই, যদি আমরা তাকে কুলসুরাতে পাইতে চাই, জান্নাতে পাইতে চাই, তাহলে তাকে অনুসরণ করার কোনো বিকল্প নাই। এই জন্য আপনাকে আমাকে তখনই মহাব্বত তৈরি হবে, তখনই ভালোবাসা হুজুরের সঙ্গে তৈরি হবে যখন আপনি সুন্নাত ইত্তেবা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার শানে বেশি বেশি দুরুদ ও সালাম পেশ করবে। ইমাম শেখ সিদ্দিক রহমাতুল্লাহ আলাই বলে, আমি হজে গেলাম, হজে তওয়াফ করতেছি, সাফা মারায় সাই করতেছি, আমার সাথী এক যুবক, সেও আমার সঙ্গে এভাবে তওয়াফ করতেছেন, সাই করতেছেন, কিন্তু সে যুবককে আমি লক্ষ্য করে দেখলাম সে যুবক শুধু তওয়াফের সময়ও দুরুদ শরীফ পড়ছে, সাই সময়ে দুরুদ শরীফ পড়তেছে, সব জায়গায় সে দুরুদ শরীফ পড়তেছে। আমি যুবককে ডেকে বললাম, যুবক তুমি কি তওয়াফের দোয়া জানো না, তুমি কি সাই দোয়া জানো না, সব জায়গায় তুমি দুরুদ শরীফ কেন পড়ো? যুবক বলে, হুজুর আমি দুরুদের ভিতরে এমন কিছু মহত্ব পেয়েছি, দুরুদের ভিতরে এমন কিছু ফায়দা পেয়েছি যা অন্য কোন দোয়ার ভিতরে পাই না। কি পেয়েছ? যুবক বললেন, হুজুর কত বছরে আমি আমার বাবাকে সঙ্গে করি হজে রওনা দিলাম, পথিমধ্যে আমার পিতা অসুস্থ হয়ে যায়, আর অসুস্থতা বৃদ্ধি 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 এক পর্যায়ে আমার পিতা ইন্তেকাল করলেন, মারা গেলেন, মৃত্যুবরণ করলেন। এরপর আমি দেখি যে আমার পিতার চেহারাটা কালো হয়ে গেছে, পিতার চেহারা আর মানুষের চেহারার মতো নয়, সুগারের চেহারার মতো হয়ে গেছে। আমি চাদর মুড়ি দিয়ে কাঁদতে শুরু করে দিলাম, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে আমি ঘুমিয়ে গেলাম, ঘুমের ভিতরে আমি স্বপ্নে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, সুবহানাল্লাহ, সে আমার পিতার চেহারা বাবার উপর দিয়ে কাপড় সরালেন, ওর প্রতি হাত বলে দিলেন, দোয়া করলেন, আর সাথে সাথে আমি দেখি আমার পিতার চেহারা তার কালো রইল না, সঙ্গে সঙ্গে নূরে নূরান্বিত হয়ে গেল, আলোকে আলোকিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হুজুরের কদম মোবারক জড়িয়ে ধরলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার পিতাজি এই অবস্থা হয়েছে, আপনি কি করে জানলেন? আল্লাহ বলে, যুবক শরণ, তোমার পিতা দৈনিক 300 বার আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তেন, আর একজন ফেরেশতা ছিল, এই ফেরেশতা আমার কাছে দুরূদ পৌঁছাই দিতেন। আজকে দুরূদ যখন আমার কাছে পৌঁছল, আমি ফেরেশতার কাছে প্রশ্ন করলাম, ও ফেরেশতা আমার আশিক অমুক ব্যক্তির কি অবস্থা? সে ফেরেশতা বললেন, হুজুর সে তো দুনিয়া থেকে চলে গেছে, আর তার চেহারা সুরাত এরকম হয়ে গেছে। এ কথা শুনলে আর মদিনার শরীফ আমি আর থাকতে পারলাম না, তোমার পিতার কাছে আমি নবী হাজির হয়ে গেছি। যুবকের ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পর তিনি দেখলেন চতুর্দিক থেকে লোকজন আসতেছে, সবাই কেউ কাপড় নিয়ে আসতেছে, কেউ বাঁশ নিয়ে আসতেছে, কেউ সাপড় নিয়ে আসতেছে, কেউ গোসল করাইতে লাগলো আমার বাবাকে, কেউ কাপড় পরাইতে লাগলো, কাপড় তৈরি করতে লাগলো। আমি বললাম, আপনাদের কে খবর দিয়েছে, আপনারা কি করে জানলেন আমার পিতা এখানে মারা গেছে আর এভাবে আপনার কাপড় সব নিয়ে হাজির হয়ে গেলেন?
এলাকার লোকজন বলল আজকে রাত্রে আমরা গভীর আওয়াজ শুনেছি, গভীর রজনী থেকে গায়ের থেকে আওয়াজ শুনেছি। কে যেন দিকে দিকে বলতেছে, যদি তোমরা কল্যাণকামী হতে চাও, যদি তোমরা মঙ্গলকামী হতে চাও, সবের অধিকারী হতে চাও, সৌভাগ্যশীল হতে চাও, আরে অমুক ব্যক্তি মারা গেছে তার জানাজায় যা পরে হাজির হইয়া যাও। এটা সুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ার কারণে সুল্লাহ সাল্লাহ সাল্লামের জিয়ারত নসিব হয়। এখন দেখ আল্লাহ নবীর স্বপ্নের ভিতরে আল্লাহ নবীকে দেখতেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদিকে তার চেহারাকে ঘুরিয়ে রাখছেন। তখন আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আমি তো জানতাম হুজুর আপনি আমার দিকে দেখা দিয়েও কেন আমার দিকে তাকাচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আমি তোমাকে চিনি না। হুজুর বলছেন, আমি তোমাকে চিনি না। আল্লাহর নবী বললেন, হুজুর আমার কি অপরাধ, কি গোস্তাকি হুজুর, আমি কিভাবে আপনাকে চিনতে পারি? আল্লাহর নবী বললেন, তুমি যখন বেশি বেশি দূর শরীফ পড়বি, যখন কোন ব্যক্তি আমার উপরে দূর শরীফ পড়ে তখন আমি তাকে চিনতে পাই। যত যে বেশি দূর শরীফ পড়ে তার সঙ্গে তত বেশি মহব্বত আমি নবীর হইয়া যাই। আল্লাহর নবী বলেন, আকসারুহুম আলাইয়া ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি বেশি বেশি করে আমার উপরে দূর শরীফ পড়বি কিয়ামতের ময়দানে, আমি নবীর সঙ্গে তার সঙ্গে বেশি মহব্বত হবে, সে আমি নবীর সঙ্গে কাছাকাছি জান্নাতে অবস্থান করতে পারবে। তাহলে সুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জারাতের জন্য বেশি বেশি দুরুদের আমল করতে হবে। আল্লাহ নবী বলেছে, যে ব্যক্তি 80 বার জুমার দিন দুরুদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ থেকে 80 বছরের গুনাহগুলো মার্জনা করে দিবে। এখন প্রশ্ন আসছে, হুজুর আমার বয়স তো 30 বছর, 40 বছর, 80 বছরের গুনাহ কিভাবে মাফ হবে? অর্থাৎ 80 বছর না হলে ইবাদত করলে যত সব হবে সেই পরিমাণ সব 80 বার যে ব্যক্তি জুমার দিন শুক্রবার দিনে যদি 80 বার দুরূদ শরীফ পড়ে তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখা দিবে। আল্লাহ নবী বলে, মান সাল্লালাইয়া ওয়াহিদান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে তার আমল নামায় সঙ্গে সঙ্গে 10টা নেকি লিখে দেওয়া হয়, 10টা গুনাহকে জাগাও হয়, 10টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তার বৃদ্ধি করে দে। এই জন্য সব সময় বিপদ আপদ মুসিবতে সব সময় দুরুদের আমল করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি কাবার সক্ত, তখন একজন সাহায্য প্রার্থী এসে আবু জাহেল উৎপা সাহেবা তাদের কাছে গিয়ে সাহায্য চাইলেন। তখন আবু জাহেল উৎপা সাহেবা বলল, তাকে তো কিছু দিল না, বললো ওখানে আলী আছে, আলী খুব দানশীল, তার কাছে যাও, সে তোমাকে অনেক কিছু দিবে। সে তো বুঝলো না আলীকে, তারা চালাকি করে শত্রুতা করে আলী রাজি আল্লাহ তাআলার কাছে পাঠিয়ে দিলেন। তার কাছে চাইলে সে কিছু সাহায্য চাইলেন, অসহায় আমাকে আপনি একটু সাহায্য করেন। ওই সময় ওই মুহূর্তে আলী রাজি আল্লাহ তাআলার দেওয়ার মতো কিছু নাই, তিনি চাইলের হাতকে ধরলেন। এরপর এক মর্তবা দুরূদ শরীফ পড়ে ওই চাইলের হাতের ভিতরে ফুঁ দিলেন, বলে হাত বন্ধ করো এবং যারা তোমাকে আমার কাছে পাঠিয়েছে তার কাছে গিয়ে তুমি হাতটা খোল। সাহেল গিয়ে ওই সাহায্য আবু জাহেল উৎপা সাহেবা তাদের কাছে গিয়ে তিনি হাত খুললেন আর বললেন, আলী আমাকে দিয়েছে। তারা তাকিয়ে দেখলো হাতের ভিতরে এক মনি মুক্তা, জোরে বলো সুবহানাল্লাহ। তারা সকলে দৌড়ে আসছে, তারা জানেন তাদের কাছে কিছু নাই কিন্তু হাতের ভিতরে মনি মুক্তা কোথা থেকে আসলো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা সাহেলকে আমার কাছে পাঠিয়েছো আর আমার কাছে দেওয়ার মতো তো কিছু নাই, আমি এক মুহূর্তবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পড়ে হাতে পু দিয়েছি, এই দুরুদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মনি মুক্তা দান করিয়া দিয়েছে। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদানা لنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا وعلى
এই জগতে ভজন যারা নবীর দরুদ পড়বে না রোজা শুরে ভজন তারা নবীর দেখা পাবে না আল্লাহ حسبي ربي جل الله ما في قلبي إلا نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول স্বপ্নেও দেখা যায় আর বাস্তবেও দেখা যায়, বলেন না সুবহানাল্লাহ। গাউসের আজম পিয়ারে বীর রস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসের সামদামি বরবীর আব্দুল কাদের জিলানি তিনি ওয়াজ করতেছেন, তার ওয়াজ শোনার জন্য বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ তার দরবারে হাজির হইত। তিনি মানুষদেরকে ওয়াজ নসিহাত করতেন, ওয়াজ নসিহাত মানুষ শুনছে। অনেক সময় দেখা যায় ওয়াজ শুনতে শুনতে লোকেরা আবার মাহফিলের ভিতরে ঘুমাইয়া পড়ে। তো এক লোক শায়খ আলী আজহারী হুসাইনি রহমাতুল্লাহ আলাই তিনি ওয়াজ শুনতেছেন, অনেক লোক ওয়াজ শুনতেছেন, ওই ওয়াজ শুনতেছেন তিনি একটু ঘুমিয়ে পড়লেন। ঘুমের ভিতরে তিনি স্বপ্নে দেখতেছেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে, বলেন না সুবহানাল্লাহ। তিনি ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন, ঠিক এমনি সময় গাউসুল আজম পিরানি পীর মাহবুবে সুবহানি বরবীর আব্দুল কাদের জিলানির তিনি ওয়াজ বন্ধ করে দিয়া তিনি শায়খ আলী হুসাইন আল হাজি রহমতুল্লাহ আলাইহির সামনে তিনি হাত জোর করে তিনি দাঁড়িয়ে আছেন। লোকেরা সবাই আশ্চর্য হয়ে গেল, কেন হুজুর ওয়াজ বন্ধ করে দিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে? তিনি বললেন, কেউ টু শব্দ করবে না, সবাই চুপচাপ হতভাগে সবাই তাকিয়ে আছে। কিছুক্ষণ পর শায়খ আলী হুসাইন রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। তিনি তাকিয়ে দেখে কাউসুল আজম তার সামনে দাঁড়ানো। কাউসুল আজম তাকে প্রশ্ন করলেন, আপনি কি স্বপ্নে দেখলেন? তিনি বললেন, আমি স্বপ্নে দেখতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর বললেন, কি বলে গেল? বলছেন যে আমি যেন এখানে অবস্থান করি এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন। তখন কাউসুল আজম বললেন, আপনি স্বপ্নের ভিতরে দেখতেছেন, স্বপ্নের ভিতরে হুজুরের সঙ্গে আপনার কথোপকথন হচ্ছে, আর আমি মঞ্চ থেকে সরাসরি দেখতেছি আল্লাহর হাবিব আপনার সঙ্গে কথা বলতেছে, এই জন্য আমি আমার বক্তব্য বন্ধ করে দিয়েছি এবং তা আপনার সামনে হুজুরের তাজিমে দাঁড়িয়ে আছে। তাহলে একজন দেখতেছেন সরাসরি আর একজন দেখতেছেন ঘুমের ভিতরে। এটা আল্লাহ পাকের রসুলের মহাব্বতের ইস্তার যখন বেশি হবে, মহাব্বত তার ভিতরে বেশি হবে, আল্লাহ পাকের যারা খাস বান্দা আল্লাহর ওলিয়া তারা সরাসরি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখতে পেরেছেন, বলেন না সুবহান। আমাদের ভিতরে অনেকের এরকম কনফিউশন, এটা কি করে সম্ভব? বাস্তবে সম্ভব। যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জিয়ারত এবং সরাসরি তিনি হাজির হতে পারেন না একে অস্বীকার করেন, তাদেরই মাদ্রাসার প্রতিষ্ঠাতা দারুল উলুম দেওবন্দ, সেই দেওবানের প্রতিষ্ঠাতা কাসেম নানুজি রহমতুল্লাহ আলাই বলেন, আমি এখন তার আপনার স্বপ্নে দেখি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এবং তার হাতে একটা লাঠি, লাঠি দিয়ে তিনি দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার বাউন্ডারি বা এরিয়া তিনি দাগ দিতেছেন এবং বলতেছেন, এখানে তুমি মাদ্রাসা বানাও। রসুল্লাহ সাল্লামের নির্দেশ, বললেন এখানে তুমি মাদ্রাসা বানাও, আমি এটা দাগ দিয়ে চিহ্নিত করে দিলাম। স্বপ্নে দেখলেন আল্লাহর আমি লাঠি দিয়ে দাগ দিতেছেন, সকালবেলা যেখানে মাদ্রাসা তৈরি করবেন ওই দাগ দেওয়ার স্থানে তিনি গিয়ে দেখলেন
ঠিক জমিনের ভিতরে দা কইরা আছে। স্বপ্নে দেখলেন যে স্বপ্নে মানুষ দেখতে পারে, কিন্তু দাগ হলো কিভাবে? তাহলে বুঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে হাজির হয়েছে, নিজ হাতে যে দাগ দিয়েছে জমিনে সে দাগটা পড়ে আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি অসংখ্য গণিত কিতাব লিখে গেছেন, পৃথিবীর ভিতরে অন্যতম শ্রেষ্ঠ তাফসীরের কিতাব তাফসীরের জালালাইন সে তিনি লিখেছেন, তিনি বলে আমি সরাসরি আমার জীবনে পাঁচবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দিদার হয়েছে। কারো হয় স্বপ্নের ভিতরে, কারো হয় মোরাকাবার ভিতরে, আর কারো হয় সরাসরি। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম জাও, যখন গুনাহগার উম্মতেরা গুনাহ করবে রাসূল আপনার দরবারে হাজির হবে, আপনি যদি তাদের পক্ষে সুপারিশকারী হন তাহলে আমি আল্লাহকেও তাদের পক্ষে সুপারিশকারী হিসাবে পাবে। কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, হুজুর আপনার দরবারে হাজির হন, আর আপনি যদি তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশকারী হন তাহলে আমি আল্লাহ আপনার পক্ষে অবলম্বী হয়ে তাকে আমি মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এতে শারনুজুল হরফ, আল্লাহ নবীর সাহাবী অপরাধ করে ফেললেন, অন্যায় করে ফেললেন, গোপন খবর তিনি কাফেরদের কাছে বলে দিলেন, নিজকে তিনি অপরাধী মনে করলেন, তাই সাহাবি এসে মসজিদে নববীর ভিতরে খুঁটির সঙ্গে তার দেহকে তিনি বেঁধে ফেললেন, যার যার হয়ে কাঁদা শুরু করলেন, আর বললেন ইয়া রাসূল আমি তো অপরাধ করে ফেলেছি, আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার দেহ এই মসজিদে নববীর খুঁটির থেকে আমি আর খুলব না। সাহাবি কাঁদতে লাগলেন, যার যার হয়ে একদিন দুই দিন তিন দিন ফিরিয়ে গেল, আল্লাহ নবী সাহাবির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতুল কারিমা নাযিল করে দিয়ে জানিয়ে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবীকে মাফ করে দিয়েছি। এই খুঁটি এখনো আছে পর্যন্ত, তওবার খুঁটি। তাহলে এই কোরআন আয়াত এখন আছে, এখনো যদি আপনি অপরাধ করেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যান, হুজুরের কাছে গিয়ে আরজু করেন, আর আপনার পক্ষে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দেওয়ার কথা কোরআন আল্লাহ জানিয়ে দিয়েছে। এই আয়াত তো হুজুর উপস্থিতির সময়, কিন্তু এখন তো হুজুর নাই। এখন যদি আপনার রাজার কাছে গিয়ে আপনি আরজু করেন তাহলেও সে আরজু কবুল করা হবে। হুজুরের ওফাতের পর, বিদায়ের পর এক সাহাবী এসে, বেদুইন এসে, বেদুইন সাহাবী এসে হুজুরের কাছে এসে আরজু করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বড় আশা ছিল আপনার সাথে দেখা করবো, হুজুর আপনি তো আজকে দুনিয়ায় নাই, আমার মনে দুঃখ কার কাছে বলবো? হুজুরের রাজার জিয়ারত করলেন, আর এই কথাগুলো তিনি বলতেছিলেন। ওখানে ইমাম সাহাবি রহমাতুল্লাহ ওস্তাদ হযরত ইতাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি মোরাকাবা বসাছিলেন, তিনি বলে আমার চোখে ঘুম জারি হয়ে যায়, আমি স্বপ্ন থেকে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হুজুর ডেকে ডেকে বলছে ও ইতাবি তুমি ওই বেদুইন লোকটাকে জানিয়ে দাও, ওই বেদুইন লোকটাকে জানিয়ে দাও, বেদুইন লোকটি সাহায্য করেছে আমি নবী শুনেছি এবং আল্লাহর কাছে বলে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাজত গুলো পূর্ণ করে দিবে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই তিনি বুখারী শরীফ সংকলন করছেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই জন্ম 204 হিজরি, 800 বছর পর হুজুর ওফাতের পরের কথা। তিনি যখন বুখারী শরীফ সংকলন করবেন তখন চিন্তা করলেন আমি বুখারী শরীফ কোথায় সংকলন করব, তাই চিন্তা করলেন হুজুরের হাদিস আমি হুজুরের দরবারে বসিয়ে আমি সংকলন করি, তাই তিনি হুজুরের রওজাকে চয়েস করলেন, আল্লাহর হাবিবের রওজার পাশে বসে বুখারী শরীফ তিনি সংকলন করা লেখা তিনি সিদ্ধান্ত নিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই জীবনে দিয়েছেন একখান হাদিস হাতে নেওয়ার পর তিনি উজু করছেন, এরপর তিনি গোসল করেছেন, দুই রাকাত নামাজ পড়েছেন, এরপর হাদিস খান হাতে নিয়ে তিনি পড়া শুরু করেছেন, পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ হে আমি বাল্লা এটা আপনার জবানের বাণী কিনা, হুজুর জানিয়ে দিয়েছ ইমাম বুখারী এটা আমার জবানের বাণী তুমি হাদিসের ভিতরে সংকলন করো, আবার তিনি বলছেন এটা আমার জবানের বাণী এটা বাদ দাও, আল্লাহর আমিকে জিজ্ঞাসা করে করে প্রতিটি হাদিস তিনি সংকলন করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এক দুই বছর নয়, 16 বছর সময় নিয়ে রওজার পাশে বসে বসে 4000 হাদিস তিনি বুখারীর ভিতরে সংকলন করেছেন, প্রত্যেকটা হাদিস আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে তিনি লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফ কমপ্লিট করা হয়ে গেল, সংকলন করা হয়ে গেল, এরপর তিনি পুরো বুখারী শরীফটা হুজুরের রওজার উপরে রেখে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ হুজুর আপনি একটু দোয়া দিয়া দেন, আপনি একটু হাত দিয়া বরকতে হাত দিয়া শুয়া দেন, দোয়া দিয়া দেন। ইমাম বুখারী বলে আমি দেখতে পেলাম আল্লাহ নবী রওজার থেকে
বরকতি হাত বের করে আবার বুখারী শরীফ সিয়া তিনি দোয়া দিয়া দিলে সারা পৃথিবীতে বুখারী শরীফ সকলের কাছে গ্রহণযোগ্য হল, সকলের কাছে এটা পৌঁছে গেল, সকল মানুষ শ্রদ্ধার সাথে কোরআনের পরে সেই কিতাবের মর্যাদা সেটা হচ্ছে বুখারী শরীফ। এটা এমনি হয় নাই, এটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাতের বরকত, হুজুরের দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্বপ্নে যোগ জিয়ারত হয়, যারা আল্লাহর ওলি খাস বান্দা তারা সরাসরি হুজুরকে দেখতে পারেন, হুজুর সঙ্গে কথা বলতে পারেন, সেই অন্তর, সেই চক্ষু, সেই হৃদয়, সেই আবেগ, সেই মহব্বত আমার আপনার নাই, যার কারণে এটা হয় না। এই জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি মহব্বত করতে হবে, অর্থাৎ তার সুন্নতকে ইত্তেবা করতে হবে, সিরাতে সুরাতে লেবাসে পোশাকে সর্বক্ষেত্রে রসুলের আদর্শ যদি আপনার আমার জীবনে বিজয় বাস্তবায়ন করতে পারি তাহলে আমি আশেক রসুল, তাহলে আমার রসুলের জিয়ারত হবে। এই জন্য বেশি বেশি দুরুদের আমল, বিশেষ করে এশাত আমাদের পরে ঘুমানোর আগে কমপক্ষে 100 কমপক্ষে 200-500 বার দুরুদ শরীফ পড়ে পাক বিছানায় ঘুমাবেন। নসিব যদি ভালো হয়, আমল যদি সুন্দর করতে পারেন, ভাগ্য যদি ভালো হয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত আপনার আমার নসিব হতে পারে, আল্লাহ পাক কবুল করবেন, আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته اللهم آمين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب مهيان غريان شرب شكتي من مبوت مولا بهربان أمرا قطو قلو قلو قيار بنده قطي تهيب أتنا شهيد أربار محان دربار براشان يهات تلسي مهرباني قرى مدر زمان نماز كتني قبول قراني رب العالمين الحديا আকায় মাওলা তাজদারে মদিনা উম্মত আলা জান্নাত আলা দয়াল নবী জি রওজাতে পৌঁছে আদি তমাম পৃথিবীর মাটিতে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবর সল্লা সকল লইয়া হাদিয়া পৌঁছে আদি কলম রাজার হাত তুলি আমাদের পিতা মাতা বংশবলি ওস্তাদ মায় মুরব্বি যে যে অন্ধকার কবর সল্লা সকলের রূহ মুবারকের হাদিয়া পৌঁছে আদি رب ارحمهما كما ربياني صغيرا الله براشاني আত্রিজি জীবন বার জেনে না জেনে বুঝে না বুঝে বহুত গুনাহ করে ফিরেছি আল্লাহ আপনার শহীদ দরবারে براشاني আত্রিজি আমাদের तमाम जिंदगी গুনাহগুলো আপনি maaf করে দিন আল্লাহ আমাদের সকলের উপর খাস রহমত আপনি নাজিল করে দেন যাবতীয় বালা মুসিবত থেকে আমাদের সকলকে ইবাদত করুন আমাদের ব্যবসা বাণিজ্য কামাই রোজগার আপনি বরকত দিয়া দিন রেজেককে প্রশস্ত করে দিন চাকরির উন্নতি দান করে দিন আল্লাহ আপনার খাস বান্দা ওই হিসেবে আপনি কবুল করে আনি আল্লাহ যে যে আশা নিয়ে হাত তুলেছেন অন্তর জিমালা দিলের খবর জানেন আল্লাহ আমাদের সকলের নেক মাকাসাদ আপনি পূর্ণ করে আদিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম মৃত্যুর সময় দেয় আল্লাহকে দেখাইয়া দেখাইয়া আমাদের সকলের জমানে জারি করে দিন ইমানি কলে মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারী সাহেবের বিষয় ভিত্তিক ওয়াজ শুনতে সার্চ করুন ইউটিউব বাংলা ওয়াজ মুফতি কুদরতুল্লাহ মাজহারী।